আসসালামু আলাইকুম। এসএম বাংলা টিভি সংবাদে সবাইকে স্বাগতম। সঙ্গে আছে আমি শাহানা আক্তার ঋতু। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বঙ্গবন্ধু দেশে স্বাধীনতা দিয়েছেন, তার কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়েছেন, বর্তমান সরকারের নিকট এখন টাকার অভাব নেই। শেখ হাসিনা উন্নয়নের নেত্রী, সংগ্রামের নেত্রী। তিনি বাংলার জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। দেশ যখন সব দিক দিয়ে উন্নয়নে এগিয়ে যায়, ঠিক তখনই ষড়যন্ত্রকারীরা নতুন নতুন ষড়যন্ত্র শুরু করে, তাই আমাদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সামনে নির্বাচন, একটি দল ঘোষণা দিয়েছে তারা নির্বাচনে যাবে না এবং নির্বাচন হতেও দেবে না। নির্বাচনে যাওয়া না যাওয়া তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু নির্বাচন হতে দিবে না এটা তারা বলতে পারে না। জনগণের কল্যাণে কাজ করতে হলে দেশের প্রচলিত আইন কানুন মেনে জনগণের রায় নিয়ে করতে হবে। শেখ হাসিনার শক্তি বন্দুকের নল নয়, শেখ হাসিনার শক্তি জনগণ। এ সময় মন্ত্রী ফরিদপুর প্রসঙ্গে বলেন, ফরিদপুর বঙ্গবন্ধুর জন্মভূমি, শেখ হাসিনারও জন্মভূমি। এখানে যাতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয় সে ব্যাপারে আমি সর্বোচ্চ উদ্যোগ নিব। মন্ত্রী বুধবার দুপুরে ফরিদপুর শহরতলির পশরায় নারী উন্নয়ন ফোরাম আয়োজিত অসহায় নারীদের আয় বর্ধক কার্যক্রমের উপর বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের পুরস্কার ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। নারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক প্রশাসন এটিএম নাসিমিয়া, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কেন্দ্রীয় মহিলা লীগের যুগ্ম সম্পাদক শিরিন রোকসানা, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ মুফিজুর রহমান, ফরিদপুর সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান, জেলা সমাজসেবা অফিসার এ এস এম আলী আহসান, প্রকল্প পরিচালক এস এম রফিকুল হালদার, নারী উন্নয়ন ফোরামের নির্বাহী পরিচালক আফরুজা সুলতানা, কোঅর্ডিনেটর তৌসিফ হোসেন পুচ্ছি। ধন্যবাদ সবাইকে এসএম বাংলা টিভি সংবাদে থাকার জন্য।